গুড মর্নিং, কেমন আছো? সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর দেখো আনাজ কাটতে কাটতেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। চাটা খেয়ে লেগে গেছি, ভাবলাম আর চা খাওয়ার সময় ভিডিও করে নি, কারণ এত ঘুমের ঘরে চাটা খেয়েছি তো তখন আর ভিডিও করতে ভালো লাগছিল না। ভাবলাম একদম রান্না করার সময় করব, রান্না করার সময় নয় আনাজ কাটার সময়। তো দেখো এখানে এখানে ঝিঙে আলু পটল আমি সব কাটছি। এটা দিয়ে কী তরকারি হয় বলো তো? তিল পোস্ত, তিল সাদা তিল আর পোস্ত আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছি, ওটা শিলনোড়ায় বাটবো, বেটে এটা দিয়ে এই তরকারিটা হবে। দারুণ লাগে এই তরকারিটা খেতে, তোমরা অবশ্যই তরকারিটা একবার বাড়িতে করে দেখবে, যদি খেয়ে না থাকো এখনো পর্যন্ত ট্রাই করে ফেলো। তো চলো দেখতে থাকো, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এখানে তিল আর পোস্ত একসাথে আমি ভিজিয়ে রেখেছি, এটাকে বাটবো, বেটে এটা দিয়ে রান্নাটা হবে। এই পাখার তলায় বসে আনাজটা কেটে নিই, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু ভাতে করলা ভাতে দিয়ে দিয়েছি। এই যে তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এই তেলেই রান্নাটা এবার করবো। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. এদিকে ইলিশ ভাপাটা চাপিয়ে দিয়েছি, এই যে আর তরকারিটা ওইদিকে সেদ্ধ হচ্ছে, ইলিশ ভাপা হচ্ছে। হবে গেলো, আপনার সময় লাগবে এখন, ততক্ষণ আমি দুটো মুড়ি খেয়ে নিই। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands. স্নান হয়ে গেছে, বসে আছি, এবার খাওয়া দাওয়া করবো। রান্না টান্না তো সবই হয়ে গেছে, বাইরেতে প্রচণ্ড মেঘ ধরেছে, আকাশ পুরো একদম কালো অন্ধকার হয়ে গেছে। দেখবে দাঁড়াও, দেখো আকাশের কি অবস্থা, 1:30 বাজে, আকাশ পুরো কালো মেঘে ঢাকা হয়ে গেছে। বাইরে প্রচুর মেঘ ধরেছে, এক্ষুনি মানে জল নেমে যাবে, কারেন্টও অফ হয়ে যাবে, ফোন সব চার্জে দিয়ে দিই, নাহলে আবার কারেন্ট থাকবে না তখন চার্জে দেওয়া যাবে না।
রান্না তো সব হয়ে গেছে দেখলে, কলমি শাকের ঝাল এই যে এখানে, এটা এখনো কড়া থেকে নামাইনি। আসলে ভুলেই গিয়েছিলাম যে কলমি শাকটা ফ্রিজে আছে, হঠাৎ করে ফ্রিজের নিচটা খুলতে যে দেখছি এর কলমি শাকটা তো রয়ে গেছে, আর ওটা তো মানে বেছে রাখাই ছিল সেই জন্য অসুবিধা হয়নি, খালি জাস্ট ধুয়ে আর রান্না করে ফেলেছি। তো চলো এবার খাবো, আমরা রাখছি, জায়গা টায়গা করবো আর করবো। খেতে বসে গেছি, কলমি শাকের ঝাল, এখানে আছে করলা আলু ভাতে, ইলিশ ভাপা, কাতলা মাছ ভাজা, আর এখানে তরকারি আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই তাহলে। উঠেছে, ওরে বাপরে, হ্যাঁ করে সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, বাবারে বৃষ্টিও নেমে গেছে, ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছ, যেমন ঝড় আর তেমন বৃষ্টি। দেখো অনেকদিন পর ল্যাপটপটা সিনেমা দেখছি, সামনে শুয়ে আছি আর ওইখানেই ল্যাপটপটা চালিয়েছি, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আর এখানে সিনেমা দেখছি বসে। গুড ইভিনিং, চা বিস্কুট খাচ্ছি, দেখো খাস্তা বিস্কুট আর চা, ভোকার ডালনা হবে, এ দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ধোকাটা নিজে বানিয়েছি বাড়িতে, ছোলার ডালকে বেটে, রেডিমেড কেনা নয়। চাটা খেয়ে লেগেছি, ধোকার ডালনা রেসিপি চলছে, বাইরে আবহাওয়া একদম ভালো নয়, বৃষ্টি হচ্ছে এখনো, মনে হয় বৃষ্টি হচ্ছে সারাদিন, সেই যে শুরু হয়েছে সেই থেকে বৃষ্টি চলছে। দাঁড়াও তেলটা গরম হয়ে গেছে, ধোকাগুলো একটা করে ভাজতে দিই, দিয়ে বলছি দেখো ধোকাটা ভাজতে দিয়ে দিয়েছি, সবই মশলা করা আছে, আদা বাটা নিরামিষ করবো তো, আদা বাটা হিং ওইসব দিয়ে রান্নাটা করছি, হিং হিঙের দিকে। ঢোকার ডালনা হয়ে গেছে, হ্যাঁ দেখো অনেকটা জল দিয়েছিলাম তাও কেমন জমে বসে গেছে দেখছো, জলটা পুরো টেনে নিয়েছে। আর সন্ধ্যেবেলা এখানে কি করেছিলাম বলো তো, এই দেখো এটা হচ্ছে বিরিয়ানি রাইস আর ডাল, চালে আর ডালে সিদ্ধ করেছিলাম, হ্যাঁ চালে আর ডালে সিদ্ধ করেছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছে বলে ভাবছিলাম যে খিচুড়ি করবো, আমি খিচুড়ি না নিয়ে চালে ডালে সিদ্ধ করি, মানে একটু খিদে লেগে গেছিলো তো, আর বিরিয়ানি চালটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ও বিরিয়ানি চালের সাথে মুসুর ডাল দিয়ে দিয়েছিলাম, ভাবলাম যে চালে ডালে সিদ্ধ করবো, চালে ডালে সিদ্ধ করে খাবো, কিন্তু তারপর ওই ধোকার রান্না করতে যেয়ে আর করতে যেয়ে খাওয়াও হয়নি আর কিছু না, আর তখন দেখলে যে এ করছিলাম, কফি করছিলাম,
মাথাটা প্রচন্ড ধরেছে, একবার বাইরে গেছিলাম আর বৃষ্টিতে ভিজে গেছি, ব্যাস মাথা প্রচন্ড ধরে গেছে, সেই জন্য হচ্ছে কফি করছিলাম। তো এখন প্রচুর বাসন জমা গেছে, দেখাচ্ছি দাঁড়া, নিজ ডাল ফাল বেটেছি সব, নানা অনেক বাসন হয়েছে, কিছু বাসন এর থেকে ধুয়ে রাখতে হবে আমাকে, কিছু বাসন ধুয়ে রাখবো আর কিছু বাসন রাখবো সেগুলো মাসি এসে ধোবে। আসলে সারাদিনে তো রেসিপি হয় আর রেসিপি হলে প্রচুর বাসন হয়, এমনি যেগুলো বাড়িতে নর্মাল খাবারের জন্য মানে যেগুলো নর্মাল হয় সেগুলো জন্য অনেক অত বাসন হয় না, কিন্তু রেসিপি করতে গেলে প্রচুর বাসন হয়ে যায়, সারাদিনে গাদা গুচ্ছের বাসন ধুতে ধুতে আলা, কারণ মাসি তো একবেলা বাসন ধোয় সকালে আসে শুধু, রাত্রির বাসনটা রেখে দিই, কিন্তু সারাদিনে যত বাসন হয় সব তো আমাদেরকে ধুয়ে ফেলতে হয়, তো ওই জন্য আমি কিছু বাসন এখন ধুয়ে রাখবো। আর খাবার দাবার বলতে ওই তো ভাত আছে, ভাত খাবো, মাছ ভাজা আছে, আলু ভাতে মাছ ভাজা, এই ঢোকার ডালনা নিয়ে নেবো, ব্যাস এই হলো আজকে ডিনার। তো এখন কাজ হচ্ছে এইখানটা একটু পরিষ্কার করবো, গ্যাসটা একদম পুরো তেল ছিটকে গেছে, গ্যাসটা স্কচ ব্রাইট দিয়ে ভিমবার দিয়ে মাজতে হবে, পরিষ্কার করতে হবে, তরকারিটা ঢালবো, তারপর হ্যাঁ রেসিপিটাকে একটু এডিট করবো, ব্লগটা এডিট করতে হবে, বহু কাজ বহু কাজ, কাজের শেষ নেই, হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে আলা হয়ে যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আর ভালো লাগছে না, ওই জন্য কষ্ট হচ্ছে, একটু রেস্ট নেবো পাখা তলে বসে, তারপর এইসব করবো, এখন 9:30 বাজে, এইসব করতে করতে আমার 10টা বেজে যাবে, তারপর খাবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে কাল নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আজ তাহলে আসছি, টাটা, গুড নাইট।